আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আইটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। এখন বাজে সকাল 7টা, আমি সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি। আজকে নর্মাল রুটি বানাচ্ছি, এটা ইনস্ট্যান্ট রুটি। এটা অলরেডি অনেকবার আমার চ্যানেলে দেখিয়েছি আমি, এটা রেসিপিটা কীভাবে আমি বানাই। যেদিন একটু আলসেমি লাগে সকালবেলা, যে রুটি বানাবো না, খামি ময়ন করব না, তখন আমি ইনস্ট্যান্ট এভাবেই রুটি বানিয়ে নিই। আর অপর চুলায় কিন্তু আমি ভাত বসিয়েছি। আমার হাজবেন্ড আজকে অফিসে যেতে হবে, তো অফিসে যাওয়ার জন্য লাঞ্চটুকু বাসা থেকে দিয়ে দিই, কারণ এখন যেহেতু করোনা আর সিজন, এ কারণে দেখা যায় ক্যান্টিনে খেতে চায় না, বাসা থেকে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সকালবেলা দেখা যায় ওর জন্য খাবার রেডি করা, মানে ওর ভাত রান্না করা, তারপর তরকারিগুলো একটু জাল দেওয়া। আমি গতকালকে রাত্রে ওর জন্য আলাদাভাবে তরকারি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো সকালবেলা দেখা যায় করে আমি দুপুরের জন্য রান্নার প্রস্তুতি একেবারে নিয়ে নিই। তো আমি আজকে মাছ রান্না করব, মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি আমি ভালোভাবে। আমি দেখা যায় সকালে নাস্তার পরপর, দেখা যায় অনেকের অভ্যাস থাকে যে একটু বসে একটু মোবাইলটা চেক করি কে কী লিখলো, বা একটু বসে গান শুনি, অথবা অনেকেই দেখা যায় ঘর গোছায়। কিন্তু আমি যেটা করি, সকালবেলা নাস্তার পরে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিই। এখানে মাছগুলো ভালো করে ধোয়ার পরে আমি হলুদ আর লবণ দিয়ে মিক্স করে এটা 10 মিনিট রেখে দিয়েছিলাম আর একটু ভালো করে পরিষ্কার হওয়ার জন্য। এদিকে আমি আলু ভর্তা বানাবো, এগুলো ধুয়ে আমি পানি দিয়ে একটু হলুদ দিয়ে এটা সেদ্ধতে বসিয়েছি। মাছগুলো যখন 10 মিনিট হয়ে গিয়েছে, দেন এগুলো আমি ভালো করে আবার ধুইয়ে এর মধ্যে মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে ম্যারিনেট করে আমি এগুলো ফ্রাই করব। আজকে আমি সিম্পলভাবে রান্নাগুলো করব আর ঝটপট রান্না করছি, কারণ আজকে সব কাজ আমার দ্রুত শেষ করতে হবে। আজকে আফরার টিকা দেওয়ার ডেট, তো ওকে টিকা দিয়ে এনে দেখা যাবে আমি কোনো কিছু করতে পারবো না, ও কান্নাকাটি করবে। তো এই কারণে আমি গোসল, ওকে গোসল করাবো, প্লাস আমি করব বাসার সব কাজ করার প্ল্যান, মানে খুব দ্রুত করে নেওয়ার। আজকে আমি একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো গুড় আমি একটু নিচ্ছি ছোটো ছোটো কুচি করে। এখানে আমি 1 কাপ দিয়েছি পানি, পানির মধ্যে গুড়গুলো দিয়ে আমি জাস্ট এগুলো একটু জাল দিয়ে নিব, যাতে এগুলো একদম মিহি হয়ে যায়। আর এদিকে আমি 5টা ডিম ভেঙে নিচ্ছি। এই পুডিংটা এত বেশি মজা হয় গুড় দিয়ে বানানোর কারণে। এখানে আমি 5টা ডিমের সাথে 1/2 চামচের মতো দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, সেই সাথে আমি দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। ভ্যানিলা এসেন্স আর গুঁড়া দুধ, ডিম, এই 3টা আমি ভালো করে হ্যান্ড মিক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করানোর পরে আমি যে খেজুরের যে রসটা আর কি, গুড়টা যেটা আমি রস করতে দিয়েছি পানির সাহায্যে, সেটা আমি একটু ঠান্ডা হতে দিব। তো ঠান্ডা করতে করতে আমি বাদবাকি কাজগুলো করে নিব। আসলে আমি সবসময় প্ল্যান করে কাজ করি যে আজকে আমি কি কি করব। সকালবেলা উঠে দেখা যায় আমার প্ল্যানটা মাথায় চলে আসে যে আজকে কি করব, কারণ প্রত্যেক দিনই আমি অভ্যস্ত যে প্ল্যান করে কাজ করার। যে কোনো প্ল্যান থাকলে কাজের, দেখা যায় প্রত্যেকটা কাজ ইজিলি খুব কম সময়ে করা যায়। আমি এখানে পুডিং বানাবো কেকের মোল্ডে। এই মোল্ডটা কিন্তু চুলায় দেওয়া যায়, আপনারা হয়তো অনেকেই বলবেন এটা চুলাই দিলে পুড়ে যাবে কি না, মোটেও পুড়বে না। আমি এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি পানি। আমি এটা একটু ক্যারামেল করে নেব। পুডিংয়ে দেখা যায় ক্যারামেল করলে ভালো লাগে খেতে, তো আমি ক্যারামেলটা চুলার তাপ একদম একটু লো করে দিয়ে তারপরে ক্যারামেলটা করে নিচ্ছি। আর পুডিংটা দেখা যায় বাচ্চারাও পছন্দ করে, বিকেল টাইমে দেখা যায় এটা সেটা খেতে চায়, বিস্কিটের সাথে চা, আর সাথে যদি অল্প কিছু হয় তাতেও কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। যেদিন একটু ঝামেলা মনে হয় সেদিন আমি আগে একটু পুডিং বানিয়ে রাখি বা অন্য কিছু করে রাখি, কারণ বিকেল টাইমেও দেখা যায় বাচ্চারা একটু কিছু খেতে চায়। আর ওদের দেখা যায় যদি আমি পেট ভরে কোনো কিছু খাইয়ে না দিই, তাহলে পড়তেও বসতে চায় না, বা বাচ্চাদের পড়ায়ও কিন্তু মন বসে না। ওদের দেখা যায় আমি বিস্কিট দিয়ে চা দিলেও বা দুধ দিলেও এরপরে 7টার দিকে কোনো একটা কিছু দিয়ে, সেটা ফ্রুটস হতে পারে বা পুডিং হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। এভাবে দেখা যায় প্ল্যান করে প্রত্যেকটা কিছু করার চেষ্টা করি আমি সকালবেলা। আমি বিকেল টাইমের সব কাজ আমি সকালবেলা করার ট্রাই করি। যেদিন আমি টিকা দিব এরকম প্ল্যান থাকে, সেদিন দেখা যায় আগে আগে বা আগের দিন আমি কিছু কাজ করে রাখার ট্রাই করি। এখানে আমি পুডিংয়ের জন্য পানি বসিয়েছি, পানির মধ্যে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর আমার
যে পুডিংয়ের যে মোড়টা সেটা বসিয়ে দিব। তো পুডিংয়ের মোড়টা বসানোর জন্য আমি এখানে খেজুরের রসটুকু মিক্স করে দিয়েছি ডিমের সাথে, ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন মোড়ের মধ্যে ঢেলে দিব। পুডিং তৈরি করা কিন্তু খুবই ইজি, আর আমার দেখা যায় প্রায় এটা তৈরি করতে হয়, সবাই যেহেতু পছন্দ করে, প্লাস এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। এমনিতে দেখা যায় ডিম খেতে চায় না বা দুধ খেতে চায় না, সবগুলো দেখা যায় একসাথে পরে। আমার বাসায় লিকুইড দুধ আনা ছিল না, যার কারণে আমি গুঁড়া দুধ দিয়ে করেছি। আপনারা লিকুইড গুঁড়া দুধ বা লিকুইড দুধ এক কাপ দিতে পারেন। তো এটা আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে এদিকে আমি আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি, এটা দিয়ে আমি ভর্তা করব। আলু ভর্তাটা আমি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, এগুলো আমি একটু সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি আলু যেগুলো চটকে নিয়েছি সেগুলোর সাথে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লবণ ভালো করে মেখে নিয়েছি। তো এই তো ওটা চুলায় বসিয়ে দিয়ে আমি একটু একটা কড়াই একদম পুড়ে গিয়েছে এটা, আজকে বুয়ার সাথে একটু রাগ করেছিলাম, কারণ প্রতিদিন যদি একটু একটু ভালো করে মেজে ফেলে দেখা যায় অনেক বেশি দাগ পড়ে না কড়াইতে, কিন্তু এত বেশি দাগ পড়েছিল, ও নিজে আসলে এতটা সময় নিয়েও এটা তুলবে না। তো যাই হোক, আমিই করছি কাজটা। তো কাজটা আমি ইজিলি যেটা করি, যে হারপিক যে পাউডার থাকে যেটা দিয়ে টাইলসের আমরা টাইলস পরিষ্কার করি, সেই হারপিক পাউডার সে সাথে একটু সিরকা দিয়ে আমি এরকম কড়াইগুলো যেগুলোতে একেবারেই দাগ পড়ে গিয়েছে যে ওটাই যায় না, মাজলেও ওঠে না, সেরকমের মধ্যে আমি হারপিক পাউডার আর সিরকা দিয়ে ভালো করে মেজে নিই। 5 মিনিটের মতো একটু মেখে রাখি প্রথমে, এরপরে মেজে নিই, একদম পরিষ্কার হয়ে যায়। প্রায় 80%-এর মতো এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আবার যদি কালকে বা পরশু দিন যদি আমি আবার মেজে নিই তাহলে একেবারেই পরিষ্কার হয়ে যাবে। একবারে সব তোলার দরকার নেই, 2-3 বারে তুললে ভালো। যদি দেখা যায় একবারে সব মেজে তুলতে যাই তখন দেখা যায় হাতটা ব্যথা লাগে, এ কারণে একবারে কখনো করি না। আসলে ভারী কাজগুলো বোয়ার দিয়ে করালেও পরে দিয়ে দেখা যায় সেগুলো আবার নিজেদেরই করতে হয়। আমারও সেম অবস্থা, যেগুলো পারি না সেগুলো বোয়ার দিয়ে করাই, কিন্তু পাতিল দেখা যায় মাঝে মাঝে আমার ভালো করে মেজে দিতে হয় বা ওকে বলতে হয়, যতক্ষণ বলি ততক্ষণই শুনে, এই অবস্থা। তো আমি যেটা করি দেখা যায় কখনো ঘর সকালে নাস্তার পরে ঘরটা গুছায় না, কারণ দেখা যায় বাচ্চারা কেউ ঘুমোচ্ছে কেউ উঠেছে, এই অবস্থা থাকে, ওদের ঘুম থেকে তুলো, ওদের ব্রাশ করানো, এগুলো করতে করতে দেখা যায় লেট হয়ে যায়। এ কারণে আমি নাস্তার পরপর রান্নাটুকু করে নিই, ওরা আস্তে আস্তে উঠে ওদের মতো করে ওরা ব্রাশ করে, ততক্ষণে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। পড়ার টেবিলটাও আমি গুছিয়ে নিচ্ছি, কারণ একটু পরে ওদের অনলাইন ক্লাসটা শুরু হবে। দেখা যায় ওরা রাত্রে যখন পড়তে বসে পুরো টেবিল সব কিছু এলোমেলো হয়ে থাকে, রাত্রে আমি আর কাজ করব সেই এনার্জি, মানে সেই এনার্জি আমার আর থাকে না, যার কারণে আমি রাত্রে আর কোনো কিছু গোছাই না। এদিকে আফরা কিন্তু ঘুমোচ্ছে সকালবেলা, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ঘুমায়, এটা কিন্তু ভালো একটা দিক। আমার মেয়েটা রাত্রেবেলা না ঘুমালেও সকালবেলা ঘুমায়, সকালবেলা ঘুমার কারণে আমি ও যে ঘুমাই সেটার কারণে দেখা যায় আমি কাজগুলো রিল্যাক্সে করতে পারি। আমি ওর জন্য একটু পানি বসিয়েছি, কারণ ওকে গোসল করিয়ে দিব, ওকে গরম পানি দিয়ে করাই না, বাট যে উষ্ণ যে পানিটা সেটা দিয়ে করাই। আমি ফিল্টারের পানির সাহায্যে এখান থেকে অল্প পরিমাণে পানি দিয়ে একটু হালকা উষ্ণ পানি ওটা আমি গায়ে দিব, আর নর্মাল ফিল্টারের পানি আমি মাথায় দিব, আমরা যে ফিল্টার করে পানি খাই সেটা ওর মাথায় দিব। তাই তো ওকে গোসল করে আমি ফ্রেশ করে দিয়েছি। এভাবে দেখা যায় পর্যায়ভিত্তিকভাবে সব কাজ আমি করে নিই, এর ফাঁকে ফাঁকে দেখা যায় কিছু একটা কিছু খেয়ে নিই। আর ঘর পরিষ্কার করার পরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম ও ঘুমাতে ঘুমাতে, কারণ ও ঘুম থেকে উঠলে দেখা যায় ওকে গোসল করাতে হবে, এই কারণে আমি ঝটপট সব কাজ করে নিয়েছি। এভাবে দেখা যায় আমার প্রতিদিনের কাজ এইভাবেই করতে হয়, প্লাস আমি সবসময় প্ল্যান করে কাজ করি যে কোন কাজটা আগে করলে ইজি হবে, প্ল্যান করেই করি। তো আমরা মামি রেডি, এখন যাচ্ছি আফরাকে টিকা দিতে। আফরা তুমি কিছু বলবা? আফরা কিছু বলবে? তো এই তো আমরা মামি চলে এসেছি টিকা দিয়ে। আজকে আমার মেয়েটা 3টা টিকা পেয়েছে, ওর আসলে টিকাটা দেওয়ার কথা ছিল 5 মাস বয়সে, বাট এটা 6 মাসের ডেটটা পড়েছে, কারণ ওনারা গত মাসে আসতে পারেনি, গত মাস বলতে আরও 15 দিন আগে ডেট ছিল আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন আজকে আমার মেয়েটার যেন একটু সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকে ক্যামেরার সামনে আসার আরেকটা রিজন আছে, আজকে আমার
শুভাকাঙ্ক্ষী আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করব। আমার এক আপু, ওনার নাম হচ্ছে লাবণ্য আহমেদ, উনি সিলেটের আর কি, ওনার বাড়ি হচ্ছে সিলেটে। তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওনার আসলে পার্টিকুলার উনি আমাকে বলেছিলেন ওনার জীবন কাহিনী সম্পর্কে। আসলে উনি চেষ্টা করছেন বাসায় বসে কিছু একটা করার জন্য, কারণ এই মুহূর্তে ওনার কিছু একটা করা খুব জরুরি, কিন্তু উনি বাসার বাইরে যেতে পারছেন না। তো উনি অনেক আশা নিয়ে আসলে একটা ইউটিউব চ্যানেল খুলেছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আপুর চ্যানেলটা একটু ভিজিট করবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপুর চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই সাথে প্রমিস ব্লগ আপুর এক চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেই আপুটাও খুব ভালো ভিডিও বানায়, আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। দুইটা চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মামুনি, এই যে আমার মামুনি কোথায়? মামুনি কই? মামুনি খেলছে, মামুনি খেলছে। আসলে মাত্র টিকা দিয়ে এসেছি, অনেক কান্নাকাটি করেছিল টিকা সেন্টারের ওখানে। তো ওটা কিন্তু নিচে আমাদের কমপ্লেক্সের নিচে দেখা যায়, প্রতি সপ্তাহে একবার মানে টিকা দিতে আসে। তো ওখানেই টিকা দিয়েছি আর কি, অনেক কান্নাকাটি করেছিল, যখন থেমেছে একটু তারপর আমি নিয়ে এসেছি। আনার পরে একটু মুখ হাত ধুয়েছি আমিও, ওকেও ধুয়ে দিয়েছি, তারপর একটু শুয়ে রেখেছি, খাইয়ে দিয়ে শুয়ে রেখেছি। তো সবাই দোয়া করবেন যেন জ্বর আসা ভালো, তবে জ্বর আসলে দেখা যায় ও আরও দুর্বল, কেন জানি কান্নাকাটি করে, দুর্বল হয়ে যায়, এটা আমার কাছে ভয় লাগে। সবাই দোয়া করবেন যেন মেয়েটাকে আমি সামলাতে পারি, আল্লাহ যেন হেফাজতে রাখে। যেদিন টিকা দিই সেদিন কেন জানি অনেক বেশি ভয় লাগে। সকালবেলা মোটামুটি সব কাজ করে নিয়েছি, বিকাল টাইমে কোনো কাজ নেই। যদি ওকে আমি ঘুম পাড়াতে পারি দেন আমি একটা অর্ডারের কাজ করব আজকে। আসলে কয়েকটা অর্ডারের কাজ আমার জমে গিয়েছে, তো সেগুলো দেখা যায় আমি বিশেষ করে রাত্রেবেলা করি, যখন আদির জাইদকে পড়াতে বসাই, ওদের পড়া শেষ করে আমি 9টার দিকে কাজটা শুরু করি। সেটা হয়তো বা 2-3 বাজেও শেষ হয় রাত্রেবেলা। এভাবে আমি কাজটা এখন হ্যান্ডেল করছি, যেটা আসলে আমার মাথায় এখন ভূত চেপেছে বলতে পারেন, যে আমি বিজনেস করব বা আমি পেজের মাধ্যমে কিছু একটা করব, সেটা ইনশাল্লাহ আমি সফল হব বা হচ্ছি, কারণ আমি চেষ্টা করলে আসলে সব কিছুই পারি। সব কিছুই পারে মেয়েরা, মেয়েরা পারে না এমন কিছু না, শুধুমাত্র একটু ধৈর্য, সেই সাথে হচ্ছে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। তো সবাই দোয়া করবেন যেন দুইটাই আমার কাছে থাকে। আর হ্যাঁ, আমি আমার পুরিংটা কিন্তু এখনও নামাইনি, চোলার আঁচ একদম কমিয়ে রেখে আমি গিয়েছিলাম, তো এখন নামাবো, দেখি কী অবস্থা। আজকে হচ্ছে এগুলো তো আমি প্রিন্ট করব। এখানে একটা টু পিসের অর্ডার ছিল, উনি হয়তো বা হলুদে পরবে, এই হলুদ কামিজ আর ওড়না এগুলো আয়রন করে নিয়েছি মাত্র। আয়রন আমি নর্মালি দেখা যায় করি না, যেগুলো দেখা যায় ভাঁজ পড়ে থাকে, কেনার পরে দেখা যায় ভাঁজ পড়ে থাকে, আর এই ওড়নাগুলো তো পেঁচানো ওড়নাগুলো, যার কারণে এটা খুলে আমি আয়রন করে রেখেছি। এটা আমি আসলে রাত্রেবেলা করে রেখেছিলাম, তখন রাত্রেবেলা কিছু কাজ করে রাখলে সকালবেলা দেখা যায় ঝামেলাটা হয় না। দেখি যদি আফরা ঘুমায় তাহলে, ওকে যদি ঘুম পাড়াতে পারি তাহলে আমি কাজটুকু করে নিব। আফরা বুড়ি, এই যে মা কোথায়? মা তো কই? মা কোথায়? মামুনি, এ মামুনি, যে পুডিংটা হচ্ছে, আর এদিকে আমি একটু ডালগুলো গতকালকে রান্না করা ছিল, আমি জাস্ট এখন গরম করব একটু। যেদিন টিকা দিব ভাবি সেদিন আগের দিন দেখা যায় কিছু একটু করে রাখি। পুডিং চুলায় দেওয়ার পরে কিন্তু আমি প্রায় 3-4 বারের মতো পানি দিয়েছিলাম এখানে, না হয় কিন্তু পুডিং পুড়ে যাবে। আমি পাতিলে কিন্তু এসে এসে পানি দিয়েছিলাম, আর একেবারেই সবসময় জাল বাড়িয়ে রাখি না, যেহেতু আমি একা হাতে কাজ করি, অন্যদিকে কাজে মন দিলে হয়তো বা পুডিং যে বসিয়েছি বা চুলায় যে কিছু আছে সেটা হয়তো ভুলে যেতে পারি, এই জন্য চুলার তাপ কিন্তু সবসময় একটু মিডিয়াম হিটে রাখি। আর যখন পাশে কেউ থাকে তখন ভিন্ন বিষয়, যখন আমি একা হাতে সব কিছু করি তখন কিন্তু এটা আমার সবার আগে খেয়াল রাখতে হয়। পুডিংটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর ইদানিং আমি খেজুরের গুড় দিয়ে বা খেজুরের গুড়ের রসটা দিয়ে পুডিং বানাই, এত বেশি মজা লাগে, অনেক ভালো লাগে, আর এটার সাথে যদি কর্নেস মিল্ক দিই আরও অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, আমি এটা ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখলে দেখা যায় পুডিং একটু একটু ঠান্ডা ভালো লাগে কিন্তু খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করে এই পুডিংটা, যেটা খেজুরের গুড় দিয়ে করি সেটা অনেক পছন্দ করে,
খেজুরের গুড় দেওয়ার কারণে এখানে আর চিনি দিতে হয় না। এ তো দুপুরে খাবার দাবার খেয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আফরার কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। তো সবাই দোয়া করবেন, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।